নমস্কার, মই রাজকুমার ডাকায় কৈছো। আপোনালোকে চাই আছে আমার ইউটিউব চ্যানেল এসটিসি স্টাডি। আজি মই আপোনালোকক হৈ যোৱা হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ইংরাজি গ্রামারর ডিটারমিনার্স কমার গোটেই পার্টটা মই বুঝা পাইছো। প্রথমতে আমি আলোচনা করি ডিটারমিনার্স কেনেকুৱা আহিছে। ডিটারমিনার্স প্রথমত আছে আমার কি ডেজ রিচ আর নট অলওয়েজ আনকাইন্ড। ইয়াতে কি কৈছে যে আমার যে ধ্বনি ধ্বনি শ্রেণী বুঝাইছে ডাইরেক্টলি নির্দিষ্ট করে দেখাই দিছে। গতি এই কি হব তার কারণে কি হব ইয়াত কি হব দাও দা রিচ হব। নেক্সট আমার আছে দা প্রিন্সিপাল গেভ দা স্টুডেন্টস দে সাউন্ড অ্যাডভাইস। প্রিন্সিপালে নিশ্চয় কি দেয় ভাল উপদেশে দিয়ে আমাক আর যেটা আমি কি গণিব নোৱাৰো। সো এইটোর কারণে কি হব ইয়াতে আমার কি মাস এম ইউ সি এইচ এইটো কি হৈছে মাস। নেক্সট এভরি স্কুল হ্যাজ দিস ইউনিয়ন অফ দ্য স্টুডেন্টস। প্রত্যেকখন স্কুলরে কি আছে ইউনিয়ন বলি থাকে নিশ্চয় এটা এটা। সো তেনে কই ইউনিয়ন আছে হই না। সো আমি কি বলা লাগবে এটা যে ইউ আছে ইউনিয়ন এটা ইউর দরে দি গলেছি ইউর দরে দি গলেছি এটো ফাইল হলো ইয়াতে এন ন ইয়াতে কি হবো বসুন এ হে হবো এ। নেক্সট আমার আছে কি ইজ দেয়ার এনি কফি লেফট ইন দ্য পট। পট মানে কি পাত্র পাত্রত কিবা অলপ লও কি কোসুন কফি আছে নে এনেকুৱা কি হচ্ছে প্রশ্ন বোধ পাইছে বুঝে কি ইয়াতে মানে কি হব কোসুন কি এনি হব ক্লিয়ার। আমি এটা আগবাড়িম নেক্সট পার্ট লো। এতিয়া আমি আলোচনা করি প্রি পজিশন পার্ট। প্রি পজিশন হি অলওয়েজ রানস ডেস মানি। ইয়াতে আছে এট আছে ফর আছে আফটার আছে ইয়াতে অসমীয়াতে কৈছে কি যে কি কি হলে টকার পিছত দেবে গতি ইয়াতে কি হব আমার কি আফটার হব এ এফ টি আর আফটার। নেক্সট আমার কি আছে ফ্লোর ইজ মেড ডেস হুইট। হুইট মানে কি আমার গেহু গেহুর পরা কি বনা হয় কি হয় আমার ময়দা বা আটা। এটা কথাটো হৈছে কি এইটো বস্তুটো উৎপাদনত কি হৈছে ফলনি হৈছে বস্তুটো। সো ফলনি হলে কি ব্যৱহাৰ কৰা যায় আমাৰ কি ফ্ৰম ব্যৱহাৰ কৰা যায় গতি কি হ'ব এতিয়া ফ্ৰম। নেক্সট আমাৰ কি আছে রাইট ইউর অ্যান্সার্স ডেজ ব্ল্যাক ইঙ্ক। এবার তোমরা নিশ্চয় গম পাইছো হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার কি কলা শ্রেণী লিখব লাগাইছে। সো আমি জানব লাগে যে ইঙ্কর আগত সদায় ইন বহিব। সো গতি আমার ইয়াতে কি হব কোসুন যে ব্ল্যাকটো থাকিলে কি হব এটা কোসুন ইন হে বহিব। নেক্সট আছে কি দ্য কাউ লিভস ডেজ গ্রাস। গরুয়ে খা খায় কি থাকে জীবিত থাকে জিয়াই থাকে। সো আমার ইয়াতে কি একটা কথা আছে ইয়াতে কি আহারও যেটা নির্ভরতা বুঝায় তেতিয়া কি ব্যবহার করা হয় অন ব্যবহার করা হয়। সো গতি ইয়াতে আমার কি হব কোসুন অন। এতিয়া আমি আগবাড়িম কারেক্ট টেন্স। কারেক্ট টেন্স কি আছে মানে ইফ আই বি ইউ আই উড নট হ্যাভ কল হিম এগেন। যদি মই তোমার ঠাইত হলো বা তুমি হলো মই তাক আকৌ কি নকৰিলো আৰু কি নামাতিলো এনেকুৱা ধৰণৰ বুজাইছে। সো এইটো কি হব এতিয়া বি সলনি আমি কি লিখিব লাগিব ইয়াতে ওয়ে লিখিব লাগিব কাৰণ তুমি হব মই নোৱাৰো তো সম্ভৱ কথা। সো গতিকে কি লিখিব লাগিব এইটো কোসুন ওয়ে লিখিব লাগিব আই উড ইয়াতে কি লিখিব লাগিব ওয়ে লিখিব লাগিব। নেক্সট এবাৰ আছে কি দ্য প্রিন্সিপাল ইজ নট ইন হিজ রুম মানে প্রিন্সিপাল তাতে কি নাই আমার রুমত নাই তখন এতিয়া। সো হি গো আউট নিশ্চয় কি হব প্রেজেন্ট পারফেক্ট টেন্স হব। দ্য প্রিন্সিপাল ইজ নট ইন হিজ রুম হি হ্যাজ কি গোসুন গান আউট তার মানে হ্যাভ হাজার একটা অ্যাসাইনমেন্ট কি হয়েছে এতে পাস পার্টিসিপেট হয়েছে ক্লিয়ার। ষ্টেণ্ডিং এট দ্য গেট মানে গেটত থিয় হৈ থকা মানুহজনক তুমি জানানে। চ' এই কথাটো যদি আমি এইটো ইনডাইৰেক্ট নেৰেশ্যন এইটো ডাইৰেক্ট নেৰেশ্যনত আছে যে আমি ইনডাইৰেক্ট নেৰেশ্যন কৰোঁ এতিয়া এইটো কেনেকৈ যদি প্ৰশ্ন মৰ্ডাৰ বাক্য গতিকে আমি কি কৰিব লাগিব ৰহিম এইটো আক্স হ'ব ৰহিম আক্স মি আমি কি এটা হৈছে বোলে ইফ ইফ বা ৱেডাৰো পাৰি ইফ যদিকে আমি কি কৈছো ইনডাইৰেক্ট কৰি আছোঁ গতিকে কাৰ হৈ ইয়াতে আই কাৰণ মোকে দিছিল আই ইফ আই তাৰপিছত মেন ভাৱ যদি প্ৰেজেণ্ট টেন্সত আছে গতিকে ইয়াতে আহিলে কি ৰ'ব কচোন পাষ্ট টেন্সত ৰ'ব কি হ'ব ইয়াতে ইফ আই নিউ দ্য মেন ষ্টেণ্ডিং এট দ্য গেট
এবার নেক্সট তোমার কি আছে নেক্সট দ্বিতীয়টো কি দিছিল আমাৰ দা ইয়ং ম্যান টোল্ড মি দেখা মানুহজনে মোক কৈছিল বা দেখা জনে মোক কৈছিল দ্যাট হি হ্যাড কাম ফ্রম জোরহাট টু ওয়ার্ক ইন গুৱাহাটী ফ্রম জোরহাট টু ওয়ার্ক ইন কি কৈছোন গুৱাহাটী মানে কি কৈছে যে জোরহাটলৈ মানে জোরহাটৰ পৰা আহিছে গুৱাহাটীত কাম কৰাৰ কাৰণে ইয়াতে কি হ'ব এতিয়া ইন দা ৰবট আছে সো দা ৰবট কৰিলে কি হ'ব দা ইয়ং ম্যান তো কি হ'ব সেইড হ'ব সেইড টু আহিব ইয়াতে কমা শুদ্ধ কমা দিব লাগিব তাৰপিছত এতিয়া কি আহিব নিজৰ মানুহ নিশ্চয় কি বুলি ক'ব আই হ'ব নিশ্চয় গতিকে তই যদি পাষ্ট পাৰ্ফেক্ট আছে ইয়াতে কি হ'ব প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট হ'ব ইয়াতে কি হ'ব হেভ কাম হেভ কাম ফ্ৰম জোৰহাট জোৰহাট টু ৱৰ্ক ইন কি ক্লিয়াৰ হেজ বহিব আৰু যদি বিন্দু উঠি যাব মেন ডট পাছ পাতি চুব পষ্টে দা কি হ'ব লেটাৰ ক্লিয়াৰ নেক্সট এইবাৰ আছে আমাৰ হি ডিড দা ৱৰ্ক এলোন ইয়াতে আমাৰ কি যদি একটিভ ভইচ আছে পেছিভ ভইচ কৰিলে কি হ'ব এতিয়া চাবা পেছিভ ভইচ কৰিলে দা ৱৰ্কটো আগত আহিব দা ৱৰ্ক নেক্সট আহিব যদি পাষ্ট টেন্সত আছে গতিকে কা আহিব ইয়াতে ৱাজ মেন ডট কা আছে আমাৰ ডিড সো পাষ্ট পাতি চলিলে কি হ'ব ডান দ্য ৱৰ্ক ৱাজ ডান তাৰপিছত কি হ'ব বাই হি হ'লে কি হয় হি হ'লে কি হ'ব ইয়াতে হিম হ'ব হিম বাই হিম এলন এলনটো লাষ্টত লিখিব লাগিব ক্লিয়াৰ যিজন মানুহে সমস্যাৰ সৃষ্টি কৰিছিল দা মেন ৱাজ এৰেষ্টেড দা মেন ৱাজ এৰেষ্টেড মানে কি মানে কি বন্দী কৰা হৈছিল এতিয়া কথাটো হৈছে কি এই দুটা বাক্য এটা বাক্য কৰিব লাগে এটা বাক্য কৰিলে আমি গুডি কৰিব লাগিব চাবাচোন যদিকে ব্যক্তি কথা আছে দা মেন ৱাজ আমি প্ৰথমতে কি লিখিম দা মেন ৱাজ এৰেষ্টেড হু ক্ৰিয়েটেড দা ট্রাভেল ক্লিয়ার এটা অর্থনীতিবোৰ কেনেকুৱা আছে কৰিব লাগিব আমাৰ মিষ্টাৰ জন উইল কাম টু গুৱাহাটী ইয়াতে কৈছে ৰিচেণ্টলি আছে শ্বৰ্টলি আছে যদি কেতিয়াটো ফিউচাৰ টেন্সত আছে গতিকে ৰিচেণ্টলি অহাৰ কোনো প্ৰশ্ন আহি নাছে ইয়াতে আহিব কি কৈছোন শ্বৰ্টলি হ'ব এইটো কি হ'ব এইটো শ্বৰ্টলি এনচাৰটো কি লিখিব লাগিব আমি শ্বৰ্টলি মই জাষ্ট গোটেই এইটো লিখা নাই মই জাষ্ট এইটো লিখি দিছোঁ শ্বৰ্টলি নেক্সট আমাৰ কি আছে পপুলাৰ ক্ৰিটিচিজম হেজ ন' ইফেক্ট অন দ্য পলিটিচিয়ান আমাৰ যিবিলাক আমি সমালোচনা কৰে মানে আমাৰ পলিটিচিয়ানবিলাকে সমালোচনা কৰে ৰাইট চ' সিহঁতৰ ওপৰত কোনো ধৰণৰ প্ৰতিক্ৰিয়া নহয় কোনো মানে নকৰে আৰু গতিকে ইয়াতে
এইটো মানে অল্পটিকিয়া এইটো মানে কি ভাউজুরা নতুবা ক্ষতি হওয়া বুঝায় সো গুটি আমি কোনটো হব নিশ্চয়ত হব ইফেক্ট হব সো গুটি আমি কি লিখিব লাগিব কোশ্চন কি দ্য অ্যানসার টু এটো কি হব কোশ্চন কি হব ইফেক্ট সিটি ক্লিয়ার ফ্রম এক্স সেন্টেন্স আইছে মানে সারিতা এক্স সেন্টেন্স আইছে সো রান ওভার মানে কি মানে সেপা হওয়া মানে সেপ মানে কেনেকুৱা হয় আমাৰ সেপা হাজ অবলি যাব এইটো হয় সো এইটো কি হব সবা রান ওভার ধৰজন কিবা এটা এক্সিডেন্ট হল মানে ধৰজন কুকুৰটোৰ ওপৰতে গাড়ীখন কি উঠি গল তো এনেকুৱা বাক্যবিলাক তাৰমানে কি ৰান ওভাৰ লিখা হয় সবাচোন আমি ধৰি ললো দ্য ডগ ৱাজ ৰান ওভাৰ বাই দ্য কাৰ এটো গল নেক্সট ইবাৰ আছে আমাৰ ডিলিং মানে কি ব্যৱহাৰ কৰা বুজায় ডিলিং মানে সো ব্যৱহাৰ কৰা হলে কেনেকুৱা হ'ব আমাৰ সবা সো ধৰাচোন আমি হি দিলো হি ডিল দিলত আমি এটা এছ দিব লাগিব কাৰণ এটা থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নম্বৰ হি ডিলস ইন টি দেখো নেক্সট আমাৰ কি আছে কেৰি আউট মানে হল কি পালন কৰা বুজায় সো আমি নিশ্চয় ভাল পদে সদায় পালন কৰিব লাগে সো আমি যে ডিলৰ বৰ উই শুড কেৰি আউট দা অৰ্ডাৰ্ছ লিখিব পাৰোঁ আমি বেলেগো দিব পাৰোঁ ইয়াতে অৰ্ডাৰ্ছ নেক্সট ইন অৰ্ডাৰটো মানে কি আমাৰ ইন অৰ্ডাৰটো মানে নহ'লে উদ্দেশ্য চ' উদ্দেশ্যটো আমি ধৰাচোন আমি যিটো আমাৰ লেটাৰ টু গড যিটো আমাৰ গল্প আছে সেই গল্পটোৰ যোগেদি আমি কি কৰিব লিখিব পাৰোঁ ইয়াতে চাবাচোন আমি লেন্সত যদি লিখিলোঁ লেন্সৰ ৰ'ল wrote a letter to God. ভগৱানলৈ এখন চিঠি লিখিছিল কিহৰ কাৰণে লিখিছিল লেন্সৰ wrote a letter to God in order to show SOW show মানে বীজ ৰোপণ কৰা in order to show his field 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 again ধুনীয়া তুমি বেলেগো লিখিব পাৰোঁ আমি লেন্সটো কি লিখিলোঁ যে ভাল লাগিছে আমাৰ এনেকুৱা কৰি দিলে ভাল পাব পৰীক্ষকে চ' এইকাৰণে লিখিছোঁ এইটো ঠিক আছে হি টুক আউট হি শ্বুজ টুক আউট এটা ভুল হৈ আছে শুদ্ধ হ'লে কি হ'ব আমি ৰিমুভ কৰিব লাগে সদায় শ্বু নিকাই মানে কি কৰে শ্বু ফল কৰাৰ ক্ষেত্ৰত ৰিমুভ হ'ব লাগে একচুৱেলি চ' বা এতিয়া কেনেকুৱা লিখিম আমি হি ৰিমুভ আই এম অ' পি ডি ৰিমুভড হিজ কি গুড নেক্সট আই ডু নট নো হু আর ইউ যদি আর ইউ ইয়াতে প্রশ্ন কথা হব লাগিছিল কিন্তু শুদ্ধ কৰিলে আমাৰ কি হব আই ডু নট নো হু ইউ আর এইটো কি হব ইউ আর নেক্সট ইবাৰ আছে কি হি সৰি সি সেড দ্যাট সি উইল অ্যারাইভ এট 6 পি এম এইটো হব কি সি সেড দ্যাট সি এইটো উইলত চাই এইটো কি হব উড হব এইটো কি হব উড নেক্সট হৈছে সি প্ৰিফাৰ্ছ প্ৰিফাৰ ভাৰ্বৰ সাথে টু ব্যৱহাৰ কৰা হয় এইটো চাবা আমি গম পাম সি প্ৰিফাৰ মিল্ক এইটো টু হব ডেঙত থাকে কি হব টু ক্লিয়াৰ এইখিনি আজি গ্ৰামাৰ পাঠত মূলক মই কৰি দিলোঁ মানে তোমালোকে বা আপোনালোকে যদি এই গ্ৰামাৰৰ পাঠটো চাই ভাল লাগিছে সাবস্ক্রাইব কৰিব আমাৰ ভিডিওটো লাইক কৰিব আৰু আমাৰ আহিবলগা যিবিলাক ভিডিও আছে এই ভিডিওবিলাক আপোনালোকে অতি সোনকালে যদি সাবস্ক্রাইব কৰি দেখাবলৈ পাব এইখিনি মোৰ ক'বলগীয়া ধন্যবাদ